যদি আপনি অজানাকে জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো একজন মহিলার ওজন কত কেজির ওপরে হলে সে রক্তদান করতে পারবে? একজন মহিলার ওজন 45 কেজির ওপরে হলে তবেই সে রক্তদান করতে পারবে। আচ্ছা বলুন তো গরমকালে কোন রঙের পোশাক পরলে আরাম পাওয়া যায়? গরমকালে সাদা রঙের যে কোনো পোশাক পরলে আরাম পাওয়া যায়। দেখি কে বলতে পারে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? বাংলাদেশ স্বাধীন হয়েছিল 26 মার্চ 1971 সালে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আচ্ছা বলুন তো গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন চার্চিল। আচ্ছা বলুন তো কোন দেশের কাছে একটাও সৈন্য নেই? আইসল্যান্ড দেশের কাছে একটাও সৈন্য নেই। পরবর্তী প্রশ্নে যাবার আগে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি বলতে পারবেন প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ারের নাম কি? প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ারের নাম হলো ইলা মজুমদার। খুবই সহজ একটি প্রশ্ন, বলুন তো কোন দেশের মানুষদের ইনকাম ট্যাক্স দিতে হয় না? এরকম অনেক দেশ আছে, তাদের মধ্যে দুটি হল মোনাকো এবং বাহামাস। দেখি কে বলতে পারে পৃথিবীতে সব থেকে বেশি অক্সিজেন কারা তৈরি করে? অনেকেই হয়তো ভেবেছেন এখানে উত্তর হবে গাছ, কিন্তু সঠিক উত্তর শৈবাল। ভারতের রাষ্ট্রপতিকে কি তার মাসিক বেতনের ওপরে ট্যাক্স দিতে হয়? হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতিকেও তার মাসিক বেতনের ওপরে ট্যাক্স দিতে হয়। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে মাসে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়? ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে মাসে 2,75,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়। একজন ছেলে কখনো একজন মেয়ের প্রকৃত বন্ধু হতে পারে না, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন শেক্সপিয়ার। বর্তমানের কোন দেশের পুরাতন নাম ছিল নিউ হল্যান্ড? এটা হয়তো অনেকেরই জানা যে অস্ট্রেলিয়া দেশের পুরাতন নাম ছিল নিউ হল্যান্ড। কোন দেশের মানুষেরা তাদের বইয়ের দোকানেতে তালা দেয় না? সঠিক উত্তর ইরাক দেশের মানুষেরা, কারণ তারা বিশ্বাস করে যারা বই পড়ে তারা কোনোদিনও বই চুরি করে না। ভারতে কোন দিনে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয়েছিল?
সঠিক উত্তর পয়লা জানুয়ারি 2020 সালে। পৃথিবীর কোন দেশে 255টি পিরামিড আছে? সুদান দেশে আছে 255টি পিরামিড। আপনি কি জানেন কোথায় প্রথম ভ্যালেন্টাইন ডে পালন করা হয়েছিল? রোমে প্রথম ভ্যালেন্টাইন ডে পালন করা হয়েছিল। আচ্ছা বলুন তো, মিশর দেশে মোট কতগুলি পিরামিড আছে? মিশর দেশে মোট 138টি পিরামিড আছে। 2022 সালে মহাশিবরাত্রি উপলক্ষে ভারতের কোন শহর 10 মিনিটে 12 লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছে? এটা করেছে মধ্যপ্রদেশের উজ্জয়িন শহর। পৃথিবীর কোন প্রাণীর সব থেকে বেশি দাঁত আছে? পৃথিবীর এত প্রাণীর মধ্যে সব থেকে বেশি দাঁত আছে শামুকের, প্রায় 25,000। সব থেকে প্রথমে প্লাস্টিকের নোট কোন দেশ চালু করেছিল? প্লাস্টিকের নোট প্রথম চালু করেছিল অস্ট্রেলিয়া দেশ। বর্তমানে ভারতে মোট কতগুলি 2,000 টাকার নোট আছে? বর্তমানে পুরো ভারতে প্রায় 249 কোটি 2,000 টাকার নোট আছে। আচ্ছা বলুন তো, কোন প্রাণী সব থেকে তাড়াতাড়ি বংশবিস্তার করে? সঠিক উত্তর ইঁদুর। 2টি ইঁদুর থেকে 18 মাসের মধ্যে 20 লক্ষ ইঁদুর হয়ে যাবে। বর্তমানে ভারত 2,000 টাকার নোট ছাপা বন্ধ করে দিচ্ছে কেন? বর্তমানে 2,000 টাকার নোট সব থেকে বেশি জাল হচ্ছে, তাই ভারত সরকার 2,000 টাকার নোট ছাপা বন্ধ করে দিয়েছে। ইউটিউবে বর্তমানে সব থেকে বেশি মানুষ কি সার্চ করে? ইউটিউবে বর্তমানে মানুষ সব থেকে বেশি ফানি ভিডিও সার্চ করে। পৃথিবীর সব থেকে বড় অনলাইন তথ্য ভাণ্ডার বলা হয় কাকে? পৃথিবীর সব থেকে বড় অনলাইন তথ্য ভাণ্ডার বলা হয় উইকিপিডিয়াকে। আচ্ছা বলুন তো, কোন প্রাণী এক চোখ বন্ধ করে এবং এক চোখ খুলে ঘুমায়? এরকমটা একমাত্র করতে পারে ডলফিন। আচ্ছা বলুন তো, কোন প্রাণী শীতকালে পেচ্ছাপ করে না? সঠিক উত্তর ব্যাং। আরশোলা ছাড়াও আরো একটি প্রাণীর নাম বলুন যারা মাথা কেটে বাদ যাবার পরেও বেঁচে থাকতে পারে। সঠিক উত্তর প্রেইং মেন্টিস। কোনোদিন কি ভেবে দেখেছেন ভারতের 2,000 টাকার নোটের রং গোলাপি কেন? ভারতের 2,000 টাকার নোটের রংটির নাম হলো
রেডিয়েন্ট অর্কিড। এই রঙটি হলো আনন্দ, ভালোবাসা এবং সুস্বাস্থ্যের প্রতীক, তাই রঙটি ইউজ করা হয়েছে 2000 টাকার নোটে। আচ্ছা বলুন তো, কোথায় 42 বছর দিন এবং 42 বছর রাত থাকে? ইউরেনাস গ্রহে 42 বছর দিন এবং 42 বছর রাত থাকে। ভারতবর্ষের বর্ষ কথাটির মানে কি? বর্ষ কথাটির মানে হলো দেশ, আর ভারতবর্ষ মানে হলো রাজা ভরতের দেশ। আচ্ছা বলুন তো, ব্রাহ্মণরা মাথায় টিকি রাখে কেন? সমস্ত সনাতন হিন্দুদের টিকি রাখা উচিত, এটা আমাদের প্রাচীন বৈদিক সংস্কৃতির অন্তর্গত 10 বিধি সংস্কারের একটি সংস্কার, যা শুধুমাত্র বর্তমানে কিছু কিছু ব্রাহ্মণেরা পালন করে।